হয়েছে দক্ষিণ এশিয়ান অনলাইন ডান্স কম্পিটিশন। এই প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন ভিত্তিক ডান্স কম্পিটিশন। কোভিড-19 কারণে দীর্ঘদিন ধরে শিশুরা ঘর থেকে বের হতে পারছে না, নেই তাদের কোনো শারীরিক মানসিক বিকাশের সুযোগ। এসব দিক বিবেচনায় নিয়ে শিশুদের নৃত্য প্রতিভার স্বীকৃতি জানাতে অনলাইনের মাধ্যমে সাউথ এশিয়ান অনলাইন ডান্স কম্পিটিশনের আয়োজন করা হয়। এ প্রসঙ্গে ফিডাফ বাংলাদেশের ভাইস চেয়ারম্যান নীলুফার ওয়াহিদ বলেন, আমরা চাই বাচ্চারা সুখী ও স্বাস্থ্যবান থাকুক, পাশাপাশি নৃত্য চর্চা করুক। In this critical situation of COVID-19, to get people into good mental and physical health, ATN Bangla has come up with South Asian Online Dance Competition 2020. শুরুতে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো সম্পৃক্ত হলেও পরবর্তীতে ইউরোপ ও আমেরিকাও এর সাথে যুক্ত হয়। দেশের বিখ্যাত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার বৃন্দ এই ডান্স কম্পিটিশনের বিচারকের দায়িত্ব পালন করছেন। প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উল্লেখিত দেশসমূহের প্রতিযোগীদের আহ্বান করেন সংশ্লিষ্ট দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী বৃন্দ। বিশিষ্ট সংগঠক সাজিদুর রহমান মুনিম পুরো ইভেন্টটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। ফিরাফ বাংলাদেশ এবং ওয়াপার যৌথ উদ্যোগে দক্ষিণ এশিয়ান ডান্স কম্পিটিশনটি এখন এটিএন বাংলা সম্প্রচার করছে। আফসারা তসলিম, ইউল্যাব টিভি।